অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে বিদেশে পড়তে যাওয়ার এক্স্যাক্ট কারণটা আমাকে বলেন বা বিদেশে পড়তে যাওয়ার জন্য মোটিভেশন আমাকে দেন। দেখুন, মোটিভেশন আপনার সারাউন্ডিংয়ে রয়েছে, মোটিভেশন আপনি যেখানে আছেন সেখানেই রয়েছে। এক্সপ্লেইন করছি আপনাকে, আপনি যেখানে এখন পড়াশোনা করতে চাচ্ছেন, দেশের কথাই বলছি, সেখানে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে আপনি পৃথিবীর অন্যতম খারাপ এডুকেশন সিস্টেমের মধ্যে আপনি যাচ্ছেন। তো এখন আপনি এটা ডিসাইড করুন যে আপনি আদৌ এটা চান কি না। সেখানে যদি আপনি পড়াশোনা করেন তাহলে সেখানকার বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেটা, সেখানে থাকার পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত রয়েছেন, কীরকম গাদাগাদি করে থাকতে হয়, হল যে রয়েছে হলের পরিস্থিতি আপনি খুব ভালো করে জানেন, খাবার যেটা ডালের মধ্যে তেলাপোকা ভাসছে ব্যাপারটা খুব ভালো করে জানেন। স্যারের কাছে হয়তো কোনো একটা কাজের জন্য যাবেন, সেখানে আপনাকে স্যার 15-20 দিন আপনাকে ঘোরাঘুরি করাচ্ছে। কোয়ালিটি সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন, ক্যাম্পাসের পরিস্থিতি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা বলতে বলতে হয়তো আপনার ছাত্র জীবনটা চলে যাবে। এরকম আরও অসংখ্য ব্যাপার স্যাপার রয়েছে যেটা আপনি কখনোই চান না। এবং এই ইন্টারনেটের যুগে যেখানে ইমেল করে সব কিছু করা পসিবল, ভালো ফান্ড পাওয়া বিদেশে পসিবল, আপনি সেটাকে ডিনাই করে কেন আপনি সেই চ্যালেঞ্জিং সিচুয়েশন যেটা এখন, যেটা যেখানে আপনি থাকার প্ল্যান করছেন সেখানে আপনি কেন থাকবেন? এটার কারণটা আমাকে আপনি বলেন। আপনার ভালো একটা জীবন রয়েছে, স্টুডেন্ট লাইফ আমি যেটা বলছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জীবনের, এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট লাইফ যেটা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন যেটা, সেটা আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার ক্যারিয়ারটা এটার উপরে নির্ভর করে থাকে। এখন আপনি কী করবেন? আপনি যেখানে পড়ছেন সেই অন্যতম খারাপ শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি যেতে চান, নাকি আপনার ফান্ড সহ ভালো জীবন, ভালো পরিস্থিতি এবং পরিবেশ নিয়ে আপনি ভালো দেশে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান? সিদ্ধান্ত আপনার।